आज के क्लासेर प्रधान आलोच्य विषय हे पृथिवीर प्रधान प्रधान भूमेरु एक आगे एक तुम्हारे जेने नी तुम्हारा सबाई भलो आछो तो आगे क्लासगुलो कि तुम्हारा पढ़े आगे जदि क्लासगुलो पढ़े थको ताहले आमी आगे दुटो क्लासे किभावे भूमिरूपेर उद्भव होच्छे तार सम्पर्कित एक चार्ट दिए दिए जेटा तुम्हारे बोये छिलो एवं सेगुलो प्रत्येकटा फेज आमी एक्सप्लेन करेछि व्याख्या करे दिएछि आशा करी तुम्हारा सबाई देखेछो सेटा देखेछो मने करेई आमी किन्तु ए तृतीय पर्वे आसछि एखाने आमरा कि पढ़ब एखाने पढ़ब ये पृथिवीर प्रधान प्रधान भूमिरूप कि पृथिवीर भूमिरूपगुलोके मेजर ल्यान्डफॉर्म अफ द आर्थ আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পর্বত আরেকটি হচ্ছে মালভূমি তাহলে এইটা তোমরা আগেই পড়েছ অনেক ছোট ক্লাসে পড়েছ যে পর্বত মালভূমি সমভূমি তিনটে ভাগে ভূমিরূপের বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা যায় এবার পর্বত আমি কাকে বলবো বহুদূর বিস্তৃত অনেক উঁচু হ্যাঁ অনেক উঁচু প্রায় 1000 মিটারেরও ওপরে উঁচু এক বিশাল পর্বত শৃঙ্গ মাইলের পর মাইল ধরে বিস্তৃত আছে যেমন হিমালয় যেমন আল্পস যেমন রকি যেমন আন্দিজ হ্যাঁ এই পর্বত এদের আমরা পর্বত বলবো আর এই পর্বতগুলো হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান কেন মাউন্ট এভারেস্ট আমাদের সর্বোচ্চ স্থান সেটা হচ্ছে হিমালয়ের উপরে অবস্থিত তাহলে পর্বত আর একটা দেখা যায় যে পর্বতের সঙ্গে আর একটা টার্ম আমরা সবসময় ইউজ করি পাহাড় হ্যাঁ যেমন শুশুনিয়া পাহাড় অযোধ্যা পাহাড় মামা ভাগ্নে পাহাড় এই পাহাড় এবং পর্বতের মধ্যে কী পার্থক্য একটুখানি আমরা জেনে নিই পাহাড় হচ্ছে অনেক ছোট ছোট অবস্থা অনেক ছোট ছোট উঁচু উচ্চভূমিকে পাহাড় বলে অনেক ছোট ছোট উচ্চভূমিকে পাহাড় বলে এবং এটি কি হয় যে পর্বত যেমন বিভিন্ন অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ারটা আউটকাম ফসল কিন্তু পাহাড়টা মূলত বহির্জাত প্রক্রিয়া দিয়ে তৈরি এখানে কিরকম পাহাড় এবং পর্বতের মধ্যে আমরা কি কি পার্থক্য দেখতে পাই পর্বত হচ্ছে ভূ আলোড়ন দ্বারা সৃষ্টি পাহাড় হচ্ছে বহির্জাত শক্তি অর্থাৎ নগ্নীভবন ক্ষয় এবং নগ্নীভবন দ্বারা সৃষ্টি উচ্চতাও কি পর্বত হচ্ছে 1000 মিটারেরও বেশি আর পাহাড় সাধারণত অল্প সর্বোচ্চ 1000 মিটারের নিচে তার উচ্চতা হয় যেমন আমাদের অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু শৃঙ্গ 677 মিটার হ্যাঁ এটা মালভূমিরও ওপরে থাকতে পারে ছোট ছোট পাহাড় তারপরে পর্বত হচ্ছে অত্যন্ত বন্ধুর কোথাও বিশাল বিশাল উচ্চ শৃঙ্গ যেমন ফালুট সান্দাকফু তারপরে মাকালু এভারেস্ট এরকম বড় বড় শৃঙ্গ এবং তার সঙ্গে গভীর কি খাত গভীর নদী খাত দ্বারা এগুলো পর্বতগুলো বিচ্ছিন্ন আর পাহাড়ের বন্ধুরতা কম আর পাহাড় কীরকম একটা না পরপর আপনি যদি ছবি দেখেন আপনি তাহলে বুঝতে পারবে পর্বত হচ্ছে একটা না পরপর পরপর বিস্তৃত হয়েছে অনেক মাইল জুড়ে আর যদি আমি ক্রস সেকশন জানি এটা কেমন হবে প্রোফাইল জানলে আবার পর্বত ঠিক একই রকমভাবে পর্বত যদি আমি জানি পর্বত কি হবে এটা হচ্ছে সমুদ্রতল থেকে অনেক নিচু সমতল অঞ্চলে সমতল অঞ্চলে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে কখনো কখনো এই দুটো পর্বতও এক দেখা যায় না কেবলমাত্র ক্ষয়প্রাপ্ত একটি পর্বতই দেখা যায়
শুশুনিয়া পর্বত। শুশুনিয়া বাঁকুড়াতে তোমরা অনেকেই হয়তো শুশুনিয়া পর্বতে গেছো এবং পাহাড়ের মাথায় চেপেছো। তাহলে এই হচ্ছে পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য। এখানে সেরকম কোনো সিংহ নেই, পর্বতে যেমন সিংহ আছে পাহাড়ে কোনোরকম সিংহ নেই, এবং এটা বিচ্ছিন্নভাবে এককভাবে একটা বহুদূর বিস্তৃত সমতল ভূমির ওপরে একা একা দাঁড়িয়ে আছে। আর এখানে এগুলোতে সাধারণত যেহেতু অনেক উঁচু, ফলে দেখা যায় যে এই ইয়েগুলো শৃঙ্গগুলো অনেকই হচ্ছে বরফ বরফ জমে আছে। কেন? উচ্চতার জন্য। উচ্চতা যত আমরা উঠি ওপরে, ততই আমরা আস্তে আস্তে উচ্চতা কমে, এবং হিমাঙ্কের নিচেও হিমাঙ্কের নিচে যদি উষ্ণতা নেমে যায় তখন আমরা দেখি যে এখানটা বরফ জমে গেছে। কিন্তু পাহাড়ের উচ্চতা তো অতখানি নয়, ফলে আমাদের দেশে পাহাড়ের বরফ থাকে না। আচ্ছা, এবার আমরা ইয়ে করছি পাহাড় পর্বতকে আমরা তার শ্রেণীবিভাগ করছি, তার উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে পর্বতের শ্রেণীবিভাগ হয় কিভাবে, সেটা তৈরি হয়েছে তোমরা আগেই দেখেছ, অন্তর্জাত বহির্জাত উভয় প্রক্রিয়ার দ্বারাই কি হয়, পর্বত তৈরি হয়, ভূমিরূপ তৈরি হয়। তাহলে পর্বতকে আমি উৎপত্তি অনুসারে কিভাবে এটা সৃষ্টি হলো সেই অনুসারে আমি চার ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গম্ভীর পর্বত, চার্ট করে পড়বে তাহলে মনে রাখার সুবিধা হবে। গম্ভীর পর্বত, তারপরে হচ্ছে স্তূপ পর্বত, তারপরে হচ্ছে সঞ্চয়জাত পর্বত, এবং ক্ষয়জাত পর্বত। এই চার ভাগে ভাগ করা যায়। এবার আমি আরম্ভ করবো, আজকে আমি পড়াবো গম্ভীর পর্বত। আচ্ছা, গম্ভীর পর্বত আমাদের পৃথিবীতে অনেকগুলো বড় বড় যতগুলো পাহাড় আছে সবই হচ্ছে গম্ভীর পর্বত। গম্ভীর পর্বত যেমন গম্ভীর, গম্ভীর কথাটা কিসের থেকে এসছে, ঘাস থেকে এসছে। এই শিলাস্তর, আমরা এই শিলাস্তরের ওপরে যখন গিরিজনী, যখন শিলাস্তরের ওপরে গিরিজনী প্রক্রিয়া কাজ করে, গিরিজনী প্রক্রিয়া হচ্ছে যেটা দুপাশ থেকে, আমরা প্রক্রিয়াগুলো আবার পড়বো, দুপাশ থেকে চাপ আসে শিলাস্তরের ওপরে, তখন এই শিলাস্তর কি হয়, এরকম ভাঁজকে ভাঁজকে ওপরে উঠে যায়। হ্যাঁ, একে ইংরেজিতে বলে ফোল্ড মাউন্টেন, ফোল্ড মানে ভাঁজ, আর বাংলায় বলে ঘাস থেকে এসছে গম্ভীর পর্বত। কীরকম যদি আমরা এই টেবিলের ওপরে একটা টাবেল তোয়ালে রেখে দুপাশ থেকে চাপ দিই, তাহলে দেখা যাবে সেই ওর ওপরে অনেকগুলো ভাঁজের সৃষ্টি হয়েছে। তোমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতেই পারো, পড়ার টেবিলের ওপরে তোয়ালে রেখে যদি আস্তে আস্তে, তোয়ালেটা ঠিক বলছি কাগজ রাখলে হবে না, এটা পুরু বলে দুপাশে যদি হাত দিয়ে চাপ দাও তাহলে দেখতে পাবে যে কতগুলো জায়গা ওপরে উঠে গেছে, তাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, আর কতগুলো হচ্ছে নিচে নেমে এসছে তাকে বলছে অধোভঙ্গ। ওপরে সিংহ, এগুলো হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, এর নিচের অংশটাকে বলা হয় অধোভঙ্গ। এটা সিম্পল হচ্ছে যে এরকম ভাঁজের ফলে উত্তরবঙ্গ অধোভঙ্গ মিলিয়ে গম্ভীর পর্বত তৈরি হয়েছে। তবে এটা খুব সিম্পল, মানে খুব সরলীকৃত, এর মধ্যে কিন্তু অনেক সময় চ্যুতিও থাকবে, তারপরে শিলাস্তরের বিচ্যুতিও থাকবে, কিন্তু সাধারণত গম্ভীর পর্বত এইভাবেই তৈরি হয়। পরবর্তীকালে আরও ভূ আন্দোলন যখন হবে তখন এর মধ্যে অনেক জটিলতা আসবে। আচ্ছা, গম্ভীর পর্বতের প্রথমে গম্ভীর পর্বতের উৎপত্তি সম্পর্কে আমাদের অনেক তত্ত্ব আছে। প্রথমে যখন পৃথিবীর ওপরে সব বড় 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 বিরাট বিস্তৃত
বিজ্ঞানীরা একে নানা রকমভাবে এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। অনেক প্রাচীন কাল থেকেই, মোটামুটি 1600-1700 শতকের থেকেই, কিন্তু সেগুলো কোনোটাই পরবর্তীকালে আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ আমরা যত পৃথিবীর অভ্যন্তর এবং শিলা এবং ভূ অভ্যন্তরীণ অন্তর্জাত শক্তি সম্পর্কে যত আমরা অবহিত হলাম, জানতে পারলাম, ততই কী হলো, আমাদের এই তত্ত্বগুলো, কোনো পুরনো তত্ত্বগুলো আমাদের আমরা ডিসকার্ড করে দিলাম, আমরা ওকে মানলাম না এবং তার জায়গায় নতুন তত্ত্ব আবার দেওয়া হলো। এরকম হোঙ্গির পর্বত সম্পর্কে দুটো তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিজ্ঞানী কোবারের মহিখার তত্ত্ব, তার প্রবক্তা হচ্ছে কোবার বা কোবার, তিনি একজন জার্মান ভূতাত্ত্বিক ভূতত্ত্ববিদ ছিলেন। এই কোবারের মহিখার তত্ত্ব হচ্ছে বহুদিন ধরে, উনি 1874 খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং 1960-70 দশক অবধি বেঁচেছিলেন। মোটামুটি 1800 শতকের শেষের দিকে এই তত্ত্বটি বা 19 শতকের প্রথম দিকে এই তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়। এই তত্ত্বটি আমাদের কন্ট্রাকশন থিওরি, অর্থাৎ পৃথিবীর উপরিভাগ আস্তে আস্তে যতই শীতল হতে লাগলো, ওপরের ভূত্বক কী হলো যে বিভিন্ন জায়গায় কুচকে গেল, অর্থাৎ কোথাও দেখা গেল, কোথাও দেখা গেল উঁচু হয়ে উঠেছে, কোথাও দেখা গেল নিচু হয়ে গেছে। যেমন ওপরে খুব গরম দুধ যখন ঠান্ডা হয়, ওপরের স্তরটা যেরকম কুচকে থাকে ভূপৃষ্ঠটা, সেই রকমই পৃথিবীর যখন ভেতরটাও ঠান্ডা হচ্ছে, বাইরেটাও ঠান্ডা হচ্ছে, তখন কী হচ্ছে যে ওপরের ভূত্বকটা, শিলামণ্ডল খানিকটা কুচকে গিয়ে সংকুচিত হয়ে তার নিচের অভ্যন্তর ভাগের সঙ্গে যুক্ত হলো। এই জন্য অরিজিনালি ইয়ের ওপরে, অরিজিনালি আমাদের ভূপৃষ্ঠের ওপরে আমরা কিছুটা এরকম অবনমিত স্থান এবং উচ্চ স্থান, এই দুটোই আমরা দেখতে পেলাম, কোথাও উঁচু কোথাও নিচু। তাহলে এটা হচ্ছে অরিজিনাল বল ভূপৃষ্ঠ বা ভূত্বক এরকমই ছিল। তার উপরের অংশটি ছিল ফিরিয়ে অপেক্ষাকৃত হালকা শিয়াল শিলার স্তর দিয়ে তৈরি ছিল। আর তার নিচে অপেক্ষাকৃত সীমা স্তর ছিল, মহাদেশের সংযোগস্থলে থাকতো, অথবা একটা মহাদেশের ভেতরেই দুটি উচ্চভূমির মাঝখানে এই অবনমিত অংশ ছিল কোবারের মত অনুযায়ী। এটা অরিজিনাল বইটা উনি লিখেছিলেন জার্মান ভাষায়, পরবর্তীকালে এটার ইংলিশ ট্রান্সলেশন হয়। তো এখানে এই উঁচু জায়গাগুলোকে ইংরেজিতে বলা হতো ফোল্ড ল্যান্ড, আর এইটাকে বলা হতো জিওসিন লাইন। জিওসিন লাইন অরিজিনাল জার্মান ভাষাতে একে বলা হতো ক্লোটোজেন, এটাকে বলতো অরোজেন। যাই হোক, তোমরা ইংলিশ টার্মটাই মনে রাখার চেষ্টা করবে, জিওসিন লাইন বা এটা হচ্ছে মহিখা। এই জন্যই এই মহিখা থেকেই পর্বত উৎপন্ন হতো, সেই কারণে একে বলা হচ্ছে মহিখার তত্ত্ব। আচ্ছা, এবার মহিখার তত্ত্বে আমরা কি দেখছি, এবার মহিখার তত্ত্ব
দেখা যাচ্ছে যে কিভাবে উহিহার তত্ত্ব থেকে পর্বতের উৎপত্তি হচ্ছে তাকে উনি তিনটে পর্যায়ে ভাগ করেছেন। যেমন আমাদের এখানে আমাদের খুব চেনাশোনা যে জায়গা সেটা হচ্ছে হিমালয় পর্বত যেখানে ছিল সেখানে একটি মহীখাত ছিল, তার নাম ছিল হচ্ছে টেথিস। আর ওপরে ছিল কি, উত্তর দিকে ছিল অ্যাঙ্গারাল্যান্ড, দক্ষিণ দিকে ছিল গন্ডোয়ানাল্যান্ড। এই তলদেশটাকে নিচে নামিয়ে দিচ্ছে, তাহলে পলির ভারেও কিছুটা নামছে। আর দুপাশের ফোর ল্যান্ড এটা যে নেমে যাচ্ছে তখন দুপাশের ফোর ল্যান্ডও এগিয়ে আসছে ভূ অভ্যন্তরীণ শক্তির কারণে। এর চাপে এটা টেথিস আস্তে আস্তে বা জিওস মহীখাত আস্তে আস্তে কি হচ্ছে, মহীখাত আস্তে আস্তে ভরাট হচ্ছে এবং এই জমে ওঠা পলির ঘরে এইগুলো দুপাশে ফোরল্যান্ড এগিয়ে আসছে। এই পর্যায়টাকে বলা হয় শিলায়ন পর্যায়, অর্থাৎ শিলা তখন তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রথম পর্যায় শিলায়ন পর্যায়। এবং এই শিলায়ন পর্যায়ে তখন কি হচ্ছে, কঠিন ভূভাগ সরে আসছে এবং মহীখাত ভরাট হচ্ছে। এবং এখানে হাজার হাজার মিটার গভীর কি শিলা স্তর তৈরি হচ্ছে এবং এগুলো সবই হচ্ছে কি ধরনের শিলা হবে, পলি জমে পাললিক শিলা স্তর দেখা যাচ্ছে। এবার দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, যে দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে এই ফোরল্যান্ড দুটো ভূ অভ্যন্তরীণ কারণে আরো এগিয়ে আসছে। আরো এগিয়ে আসলে সেখানে এই সঞ্চিত শিলাস্তূপ, সঞ্চিত শিলাস্তূপ টেথিস সমুদ্রের মধ্যে আর কি দুই ফোরল্যান্ডের চাপে উপরে আস্তে আস্তে ভাঁজ খেয়ে উপরে উঠছে। প্রথমে প্রাথমিকভাবে এই ভাঁজগুলো ছোট ছোট থাকছে, যত চাপ আসছে ততই ভাঁজগুলো বড় আরো উঁচু হচ্ছে, ফলে এই জায়গাটা এই সময় এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে দুই নম্বর পর্যায় বা গিরিজনি প্রক্রিয়া, অর্থাৎ ওরোজেনেসিস, ওরো
এটাকে বলা হয় লিথোজেনেসিস, শিলায়ন পর্যায়, একে বলছে গিরিজনী প্রক্রিয়া বা ওরোজেনেসিস। তাহলে ওরোজেনেসিস যখন হচ্ছে তখনই কি পলিগুলো শিলায় পরিণত হয়ে তারপরে কি হচ্ছে বড় বড় উচ্চ পর্বতে তৈরি হচ্ছে। এটা কিন্তু একদিনে হচ্ছে না, আমাদের মায়োসিন থেকে, মায়োসিন যুগ থেকে আমাদের হিমালয় পর্বত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত হিমালয় পর্বত প্রতি বছর প্রায় 2 সেন্টিমিটার করে উপরে উঠছে। এখনো এই এই প্রক্রিয়া এখনো সচল রয়েছে, এই প্রক্রিয়া এখনো চলছে। সুতরাং এই গিরিজনী প্রক্রিয়া হচ্ছে একটা দীর্ঘকাল ধরে চলে। তাহলে গিরিজনী প্রক্রিয়াতে আমরা কি দেখছি যে পর্বতের স্ট্রাকচার বা গঠনটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তৈরি হয়ে গেল, এটা স্ট্যাটিক কিন্তু না, তৈরি হতে চলেছে। এটা কিন্তু কি স্ট্যাটিক নয়, অর্থাৎ স্থৈতিক প্রক্রিয়া নয়, এটাও কিন্তু গতিশীল প্রক্রিয়া। যেমন এখানে পর্বতগুলো আস্তে আস্তে ওপরে উঠছে, হ্যাঁ, আবার তার সঙ্গে সঙ্গে ওপরে কি পর্বতগুলো কোথাও ক্ষয় পাচ্ছে এবং সঞ্চয় হচ্ছে। তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ভাস্কর্যের ভূবৈচিত্র্য এবং ভাস্কর্যের প্রক্রিয়া, ইংরেজিতে বলা হয় লিথোজেনেসিস। এটা হচ্ছে তৃতীয় পর্যায়। এটা হচ্ছে একে বলা হয় ইংরেজিতে বলা হয় গ্লিপ্টোজেনেসিস। এখানে কি হচ্ছে যে এটা সমুদ্র তল থেকে অনেক ওপরে উঠে গেল, তোমরা জানো সমস্ত বহির্জাত শক্তিগুলো তখন খুব সক্রিয় হয়ে উঠলো, এর ওপর দিয়ে কোথাও নদী প্রবাহিত হলো, এর ওপর দিয়ে কোথাও হিমবাহ প্রবাহিত হলো এবং এরা নানাভাবে এই ভূমিরূপে কখনো ক্ষয় এবং সঞ্চয় করে নানাভাবে এর পরিবর্তন সাধন করলো। প্রাথমিকভাবে হয়তো বন্ধুরাটা অত বেশি ছিল না, কিন্তু যতই দিন যেতে লাগলো, যতই নদীগুলো ক্ষয় করতে শুরু করলো, ততই কিন্তু এই এর মধ্যে বন্ধুরতা তৈরি হলো। বন্ধুরতা মানে কি বুঝো, বন্ধুরতা হচ্ছে কোনো উঁচু জায়গা এবং নিচু জায়গার মধ্যে যে পার্থক্য, সেই অনুযায়ী বন্ধুরতা তৈরি হয়। যেমন এটা হচ্ছে সুউচ্চ শৃঙ্গ, সুউচ্চ শৃঙ্গ, ধরো এর হাইট হচ্ছে 4000 মিটার, আবার এটা হচ্ছে একটা নদী উপত্যকা, এর হাইট হচ্ছে সমুদ্র তল থেকে ধরো 1000 মিটার। তাহলে এই উঁচু এবং এই নিচু এই দুটোর মধ্যে যে পার্থক্য কত, 3000 মিটার, এটাই হচ্ছে বন্ধুরতার পরিমাপ। হ্যাঁ, এটা পর্বতে ম্যাক্সিমাম দেখা যায়, আর যদি পাহাড় দেখি, পাহাড়ে দেখবো এটা সবচেয়ে উঁচু জায়গা, এটা সবচেয়ে নিচু জায়গা হয়তো 100 ফিট, 100 মিটার বা 50 মিটার এরকম। তাহলে বন্ধুরতা দিয়ে একটা পর্বতের পরিমাপ করা হয়, তত বেশি বন্ধুর হবে পর্বত, তত অনেক বেশি বন্ধুর হবে পাহাড়, তত বন্ধুর হবে না, মালভূমিও তত বন্ধুর হবে না। তাহলে বন্ধুরতা হচ্ছে পর্বতের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এই এই পর্বতটি তৈরি হলো, আলটিমেটলি এটা হচ্ছে শিলার গঠন, এটা
সেটা হচ্ছে বিভিন্ন রকমের পাললিক শিলাস্তর। এই পাললিক শিলাস্তরের মধ্যে কোথাও ক্ষয় হচ্ছে, কোথাও সঞ্চয় হচ্ছে, হয়ে আলটিমেটলি দেখা গেল এইভাবে আমরা যেটা এখন বর্তমান ভূমিরূপ দেখছি পর্বতে, সেই ভূমিরূপ দাঁড়িয়ে আছে। আমাদের দার্জিলিংয়ে গেলে এই এটা খুব স্পষ্টভাবে দেখা যায়। সিকিম, ভুটান, দার্জিলিং, হিমালয়ের যে কোনো জায়গা গেলে এর বন্ধুরতাই আমাদের সবচেয়ে বেশি কাছে টানে। আচ্ছা, এরকমভাবে প্রাচীনকালে এরকম অনেক পর্বত এইভাবেই তৈরি হয়েছিল। এবং এরা যেমন হিমালয়, আল্পস, রকি, আন্দিজ, এগুলো হচ্ছে প্রাচীন বঙ্গীল, প্রাচীন না নবীন বঙ্গীল পর্বত। নবীন কেন বলছি, নবীন মানে 100-200 বছর আগে তৈরি হয়নি কিন্তু, হ্যাঁ এটাও কিন্তু মায়োসিন যুগ, মানে আজ থেকে প্রায় 150 কোটি বছর আগে এটা আরম্ভ হয়েছিল। তারপরে এখনও এই পর্বত গঠনের কাজ চলছে। তোমাদের সমস্থিতির যে তত্ত্ব তাতে যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম না যে যত পাহাড়ের ওপরে অংশটা নিচু হবে, ক্ষয় হবে এবং ক্ষয়িত পদার্থ এখানে জমা হবে, তখনই কী হবে এই জায়গাটা ভার বাড়বে বলে এটা নামবে আর এটা উঠবে। ফলে এই সমস্থিতি রাখার জন্য পাহাড় সবসময় নবীন ভঙ্গিল পর্বতগুলো যেগুলো এখনও পর্যন্ত সক্রিয়, যেখানে শক্তি সক্রিয়, বহির্জাত এবং অন্তর্জাত দুটো শক্তি সক্রিয়, সেখানে এইখানে পর্বত শ্রেণী এখনও উঠছে। সব আমাদের নতুন ভঙ্গিল পর্বত শ্রেণী যারা রকি, আন্দেজ, হিমালয়, আল্পস, এরা সবাই কিন্তু উঠছে, হিন্দুকুশ, কারাকুরাম, এরা সবাই কিন্তু আছে। তাহলে এইটি হলো হচ্ছে আমাদের মহিখাত তত্ত্ব। এর পরে আমরা যা যাবো পাত সংস্থান তত্ত্বে। পাত সংস্থান তত্ত্ব তো সম্পর্কে তোমরা ক্লাস এইটে জাস্ট আগের বছর খুব ভালো করে পড়েছো, হ্যাঁ, অস্থিত পৃথিবীতে, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমরা একটু বাড়িতে দেখে নেবে পুরনো বই, আমি পরের দিন পাত সংস্থান তত্ত্বটি পড়াবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা সবাই ভালো থাকবে এবং আমার পড়ানোটা সার্থক হবে যদি তোমরা বাড়িতে একটু পড়াশুনো করো। সবাইকে আমার শুভেচ্ছা জানালাম, ভালোবাসা জানালাম, তোমরা সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করবে যতটুকু পারা যায়। নিশ্চয়ই খুব ভালো লাগে না বাড়িতে সবসময় থাকতে, কিন্তু যতটুকু পারা যায় পড়াশুনোর দিকে একটু মন দেবে, কেননা এর উপরে পরীক্ষা তো হবেই, পরীক্ষাতে একটা সময় দিতে হবে। আর এই পাঠটা যদি তোমরা না করো আমি পরবর্তী পাঠ নিতে পারবো না, অর্থাৎ সেটাও তোমরা অত ভালোভাবে বুঝতে পারবে না। তখন আমি বুঝিয়ে দেব যে মহিখাত তত্ত্বের সঙ্গে পাত সংস্থান তত্ত্বের কী সম্পর্ক, কোথায় এই দুটো তত্ত্বের মধ্যে কী পার্থক্য আছে, কেন আমরা মহিখাত তত্ত্বকে বাদ দিয়ে পাত সংস্থান তত্ত্বকে আমরা বর্তমানে বিগত শতাব্দীর 60-এর দশক থেকে পাত সংস্থান তত্ত্বকে বিজ্ঞানী মহল কি অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে।